প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র দু হাজার চব্বিশ তৃতীয় শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র বাংলা সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পূর্ণমান পঞ্চায়েত সময় দেড় ঘণ্টা বিদ্যালয়ের নাম এখানে লিখবে অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে শিক্ষার্থীর নাম এখানে লিখবে বিভাগ এখানে লিখবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে প্রথমেই দেখে নাও এটা কিন্তু একেবারে অন্য কোম্পানির একটি প্রশ্নপত্র এই প্রশ্নপত্র তোমরা দেখে নিতে পারো বাম দিকের সাথে ডান দিক মেলাও যে কোনো চারটি এর জন্য রয়েছে তোমাদের দেখো এখানে দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা জিরো করে রয়েছে প্রথমে তোমরা এখানে দেখে নাও বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে চারটি মেলালে চার মার্ক দুই মার্ক রয়েছে পাখির উত্তর হবে বাসা গাছের উত্তর ডাল ফসলের উত্তর হবে ক্ষেত হাতির উত্তর হবে সুর হাতের উত্তর হবে তালু নেক্সটে আমরা দেখে নেব দেখো দুই দাগে দুই দাগে কি বলেছে দেখো নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো চারটি করতে হবে চার মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ কদ আগে দেখো আছে র চি মি চি কি র এটাকে আমাদের সাজিয়ে আমরা লিখেছি দেখো কিচির মিচির খদ আগে আছে ক দন্ত ন কয় হসু লয় হসি কয়াকার বর্গীর জ এটাকে আমরা লিখেছি দেখো কুজন কাকলি তারপর গ আগে দেখো র ল ম গ কা এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো গরমকাল ঘ আগে রয়েছে লয় কা ধয়াকার অয় চন্দ্রবিন্দ দেখো আয় চন্দ্রবিন্দু রয়েছে রয় হসি রয়েছে আর রয়েছে এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো আলো আধারি উম রয়েছে দ বয়রি বা তারপর পেট কাটার মতন ছয়টায় রসি লয় আছে এটাকে আমরা সাজিয়ে লিখেছি বৃষ্টিপাতলা দাগে দেখো রা ছা ভ অন্তঃস্থ আছে এটাকে আমরা সাজিয়ে লিখলাম দেখো ছায়া ভরা এবার তিন দাগে দেখো শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখো শব্দ ঝুড়িতে আছে অনুবাদ উপহাস নিষ্ঠা নীতি গল্প সোনার ডিম এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে এখানে দেখে নাও তিনের কতে কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা শূন্যস্থানে বসাবে নিষ্ঠা খদ একটা হাস সোনার ডিম পারতো শূন্যস্থানে সোনার ডিম গদাগে চেহারা নিয়ে এসবকে ও উপহাস শুনতে হতো শূন্যস্থানে উপহাস ঘ আগে এইসবের রচনাগুলি নীতিগল্প শূন্যস্থানের নীতি গল্প অঙ্গ দাগে গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায় শূন্যস্থানে অনুবাদ এবং চার দাগে দেখো সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এর জন্য পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ দেখো চারের কথে একবার গায়ে এক চোর এসে হাজির হলো শূন্যস্থানে চোর খদাগে আগে বুড়ি বললো চোর তার পান্তা খেয়েছে শূন্যস্থানে পান্তা গদাগে কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা মাছ শূন্যস্থানে রাজা গিয়েছিল শিকারে শূন্যস্থানে শিকারে কৃত্রিম দেখো এখানে দেখো কুমির কুমির চিৎকার করে বললো ও বুড়ি তোর চোর ধরেছি তাহলে শূন্যস্থানে হবে কুমির এবার চদ দেখো কাঠ পিঁপড়ে কিশোর মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব পরে পৃষ্ঠায় দেখো বর্ণ বিশ্লেষণ করো পাঁচ দাগে বর্ণ বিশ্লেষণ করো এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণের জন্য এক মার্ক করে বরাদ্দ দেখো ক দাগে রয়েছে বিশটি তাহলে দেখো বয় হসন যোগ হর্ষই যোগ পেট কাটা সয় হসন যোগ ট যোগ হর্ষই খ দাগে দেখো ক্লোরোফিল কয় হসন যোগ অ যোগ লয় হসন যোগ ও যোগ রয় হসন যোগ ও যোগ ফয় হসন যোগ হর্ষই যোগ লয় হসন যোগ অ ক্লোরোফিল এবার গ দাগে যা সারাক্ষণ দন্ত সয় হসন যোগ আ যোগ রয় হোসন যোগ আ যোগ কয় হসন যোগ পেট কাটা হোসন যোগ অ যোগ মু সারাক্ষণ ঘদ আগে দেখো আশ্চর্য আ যোগ তালিবা সয় হোসন যোগ জয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অন্ত জয় হসন যোগ অ অঙ্গতা সুন্দর দন্ত সয় হোসন যোগ হসু যোগ দন্ত নয় হসন যোগ দয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অ সুন্দর এবার ছয় দাগে কোন প্রাণী কি খাবার খায় তা মেলাও এর জন্য রয়েছে পাঁচ মার্ক দেখো ছয় থেকে পাঁচ মার্ক পাঁচটি মেলাতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য একমার্ক করে বরাদ্দ কাঠ বিড়ালি উত্তর বাদাম পিঁপড়ে উত্তর হবে চিনির দানা হাতি উত্তর হবে কড়া গাছ পাখি উত্তর হবে পোকামাকড় হরিণ উত্তর হবে ঘাস তাহলে এখানে তোমরা এটা করলে পাঁচ মার্ক পেয়ে যাবে এবার দেখে নাও সাত দাগে সাতদাকে কি বলেছে দেখে নাও সাতদাকে কী বলেছে দেখে নেওয়া যাক যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ সাতের খ কিশোরী মেয়ে বনে কি করতে যায় উত্তর কিশোরী মেয়ে বনে কাট কাটতে যায় খ কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল উত্তর কিশোরী মেয়ে বা হাতে কাটারি ধরেছিল গ কার লেজ কাটারি আঘাতে কেটে গিয়েছিল উত্তর কাঠ বিড়ালির লেজ কাটারি আঘাতে কেটে গিয়েছিল ঘ ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল উত্তর ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো নেক্সট আমরা দেখব উঙ্গদাকে উমদাকে কি বলেছে দেখে নেওয়া যাক ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তর ভূতকে প্রথমে দেখতে পেয়েছিলো একটি কাকের ছানা চদাগি কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল উত্তর কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল ছ দাগ পান্তা বুড়ির দিন চলতো কেমন করে উত্তর পান্তাবুড়ির দিন দিন চলতো ভিক্ষা করে এবার এই নেক্সট পেজ দেখব আমরা দেখে নেওয়া যাক নেক্সট পেজ আট দাগে দেখে নেওয়া যাক আট দাগে কি বলেছে বাক্য রচনা করো যে কোনো পাঁচটি এর জন্য রয়েছে পাঁচ মার্ক প্রত্যেকটির জন্য এক মার্ক করে বরাদ্দ আটের আটের ক অন্ধকার অন্ধকারে পেঁচা শিকার বের হয় খ রোদ্দুর রোদ্দুর দিয়ে বাক্য রচনা শীতকালে রৌদ্দুর অনেক মিটি হয় গ মেঘলা দিয়ে বাক্য রচনা বর্ষাকালের মেঘলা আকাশ দেখতে দারুণ লাগে ঘ দাগে বন জঙ্গল দিয়ে বাক্য রচনা ছেলেটি বন জঙ্গলে ঘুরতে ভালোবাসে বন জঙ্গলে ঘুরতে ভালোবাসে অঙ্গ দাগে সাদা বাকটি মাছ ধরে খাচ্ছে সাদা দিয়ে বাক্য রচনা চ দাগে পাখি দিয়ে বাক্য রচনা অনেকগুলি পাখি উড়ে এসে বটগাছে বসলো নেক্সট আমরা দেখব এখানে নয় দাগে দাগে কি বলেছে যে শব্দটি বেমানান তাতে গোলদাও এখানে দেখো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন মার প্রথমে দেখো কদা গেছে শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম দেখো এখানে বৈশাখ বাদে বাকিগুলো সব ঋতুর নাম বৈশাখ শুধুমাত্র মাসের নাম তাই বৈশাখ হচ্ছে বেমানান খদাকে দেখো মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত এখানে আগুন দেখো বেমানান গদাকে দেখো দুর্গা কাশ বরফ শরৎ নীল আকাশ দেখো এখানে বরফটি বেমানান দয় থেকে শূন্যস্থানে উপযুক্ত শব্দ কবিতাটি সম্পন্ন করো এর জন্য রয়েছে চার মার্ক দেখো উত্তর হবে এরকম বর্ষা করে যাব যাব শীত এখনও দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর তাহলে এর জন্যে সাত চার মার্ক বরাদ্দ রয়েছে তো ওরা চার পেয়ে যাবে প্রথম শূন্যস্থানে বর্ষা দ্বিতীয় শূন্য দূর এরই মধ্যে আর তৃতীয় শূন্যস্থানে মিঠে চতুর্থ শূন্যস্থানে রোদ্দুর তাহলে আরেকবার পড়ে নিই বর্ষা করে যাব যাব শীত এখনও দূর এর মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর নেক্সট এগারো দাগে দেখে নেওয়া যাক কয়স্তম্ভ থেকে ক্ষয়স্তম্ভ টেনে ছন্দ মেলাতে বলেছে এখানে ছয় মার্ক দেখে নাও প্রাচীন উত্তর হবে অচীন রোদ্দুর উত্তর হবে সমুদ্র ধনী উত্তর হবে আগমনী বর্ষা উত্তর হবে বর্ষা ভরসা হাক উত্তর ডাক বুঝতে উত্তর হবে খুঁজতে বুঝতে উত্তর হবে খুঁজতে তাহলে বন্ধুরা তোমরা প্রশ্নপত্রটি দেখে নিলে